দেবদেবীর আমরা অনেক বাহন চিনে থাকি, ঠিক তেমনই দুর্গা উৎসবের যেটি বাহন অঞ্চল, আজ আমরা সেই অঞ্চলে উপস্থিত হয়েছি। নমস্কার, আমি অর্ঘ্যদীপ, চলে এসেছি আজকে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। কুমোরটুলি একটা এমন নাম যেটি পুজোর গন্ধে জড়িয়ে রয়েছে। পুজো বলতেই কুমোরটুলি আমরা প্রথমে ভাবি। কুমোরটুলি সেই অঞ্চল যেখান থেকে আমাদের প্রতিমা, আমাদের মা উঠে আসেন, সেই অঞ্চল যেখানে আমরা দুর্গাপুজোর একটা আলাদা আবির্ভাব, একটা আলাদা এসেন্স খুঁজে পাই। আজ দুর্গাপুজোরই দুর্গা উৎসবের সেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে আমরা এসে পৌঁছেছি কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। পেয়ে গেছি আমাদের সাথে একজন ক্লাবের মেম্বারকে, যার থেকে আমরা জেনে নেব অনেক অনেক আরও কথা এই কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি নিয়ে। দাদা, আপনার নামটা? নমস্কার, আমি সৌরভ দত্ত, আমি কুমোরটুলি সর্বজনীনের ওয়ার্কিং সেক্রেটারি। কুমোরটুলি সর্বজনীন বলতে আমরা বুঝি যে দুর্গোৎসবের বাহন, অর্থাৎ এই অঞ্চল থেকেই তৈরি হয় মা দুর্গার মূর্তি। শুধু মা দুর্গার মূর্তি নয়, সমস্ত দেবদেবীর মূর্তি এই অঞ্চল থেকে তৈরি হয়। কাজেই এই অঞ্চলটাকে বলা যেতে পারে দুর্গোৎসবের বাহন। কারণ কি, যেমন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তেমনি আমাদের এই অঞ্চলটিতে সবার প্রথম শারদোৎসবের অর্ঘ্য বেজে ওঠে। তাই আমরা এই অঞ্চলটিকে দুর্গোৎসবের বাহন বলে আখ্যা দিয়ে থাকি। বাহ, কুমোরটুলি বলতে আমরা এই প্রত্যেকটা যে কথা দাদা বললেন, এই কথাগুলো কি বুঝে থাকি। কারণ কুমোরটুলির গন্ধেই, কুমোরটুলির মাটির গন্ধেই রয়েছে দুর্গোৎসবের ছোঁয়া। দাদা, আপনাদের কত নম্বর বর্ষ এটা পুজো? এটা 88তম বর্ষ। আর এই বছরের থিমটা কি যদি বলতে পারেন? থিম হচ্ছে মাটির ফিসফাস। আচ্ছা, মাটি নিয়ে আমরা কিছু কাজ করতে চলেছি। তো কুমোরটুলি অঞ্চলটা, এই জায়গাটা মাটির কাজের জন্যই পৃথিবী বিখ্যাত। এই প্রথমবার আমরা যেহেতু মাটি নিয়ে কাজ করছি, সেহেতু দর্শক বন্ধুদের কাছে আমাদের আবদার যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই অঞ্চলে চলে আসুন পুজোর সময়তে। কিছু নতুনত্ব, কিছু আবিষ্কার নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, জিও বাংলার তরফ থেকে অনেক শুভেচ্ছা। কুমোরটুলি প্রত্যেকবার মানুষের মনে একটা দাগ কাটে। এই বছরেও নিশ্চয়ই কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি একটা এত সুন্দর থিম নিয়ে আসছেন, ওনার মুখে শুনলেন, সেই থিমটা সবার নজর নিশ্চয়ই কাড়বে। কুমোরটুলির সার্বজনীনের কোনো ইন্ট্রোডাকশন লাগে না, কোনো লোকেশন ইন্ট্রোডাকশন লাগে না, তাও অনেক দর্শনার্থী অনেক দূর দূর থেকে আসবেন আপনারা, তাদের জন্য আরও একবার লোকেশনটা দাদার মুখ থেকে আমরা জেনে নেব। এটা উত্তর কলকাতায় আমাদের গঙ্গার ঠিক পাড়ে অবস্থিত এই অঞ্চলটি। এটা কাশীমিত্র ঘাট, শ্মশান ঘাট আছে, তার কিছুটা আগে এই অঞ্চলটা অবস্থিত। যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে আপনাদেরকে শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আপনারা উৎসবের মেজাজটা এমনি ফিল করতে পারবেন, পৌঁছে যাবেন আমাদের মণ্ডপে। আর এছাড়া যদি বাসে বা আপনারা ট্যাক্সি বা এই ধরনের কিছুতে আসেন, তো আপনাদেরকে রাজবল্লভপাড়া স্টেশনে আপনাদেরকে নামতে হবে। নিশ্চয়ই, পুরো অ্যাড্রেস আপনারা শুনে নিলেন, লোকেশন জেনে নিলেন, ঠিক ইনগ্রেশন হয়ে গেলি। আচ্ছা, ইনগ্রেশনটা আপনাদের কবে দাদা একটু শুনে নেবো আমরা? দ্বিতীয় দিনকে আমরা ইনগ্রেট করতে চাই। আচ্ছা, ইনগ্রেশনের ডেটটাও জেনে নিলেন। ইনগ্রেশন হয়ে যেতেই প্রত্যেকবারের মতো ভিড়ের ঢল কিন্তু এখানে আসা একদম দরকার। জিও বাংলার পুরো পরিবার এখানে থাকবে, আমরা শারদ সম্মান করতে পেরে খুব খুশি। এই বছর জিও বাংলা প্রথমবার কুমোরটুলি সার্বজনীন সাথে যুক্ত হতে পেরেছে ডিজিটাল পার্টনার হয়ে। আমরা খুবই আনন্দিত, অনেকটাই খুশি। আশা করছি পুজোর চারটে দিন এনাদের সাথে থেকে আমাদের খুব ভালো কাটবে। আজকে আমরা এনাদের প্রথম ব্যানার রিলিজ করেছি, সে ব্যানারটা একবার দেখে নেব আমরা। জিও বাংলা শারদ সম্মান 2018 প্রেজেন্টস জিও বাংলা ডিজিটাল পার্টনারশিপ ইন অ্যাসোসিয়েশন উইথ কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এটি এনাদের 88 ইয়ার অফ দেবী বরণ। আমরা ওনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, জিও বাংলার পুরো পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি। পুজোর চারটে দিন, এখন তো পুজোর চার দিন বলতে পুজোর চার দিনই, এখন পুজো 10 দিনের পুজো। কারণ বাঙালি এই 10 দিন মেতে ওঠে পুজোর আনন্দে, মেতে ওঠে অনেক আড্ডা, অনেক গল্প, অনেক ঠাকুর দেখা। আর মায়ের মনে, মানে মা, মানে দুর্গা মায়ের সাথে থাকার যে একটা মানে ফিলিং, সেটা মানুষ আরও জেগে ওঠে সেটার সাথে। তো এই ফিলিং নিয়ে আমি আজকে লাইভটা এখানে এন্ড করছি। আশা করছি আগামী প্রত্যেক দিন আপনারা আপডেটেড থাকবেন জিও বাংলার সাথে, আগামী প্রত্যেকটা খবরের সাথে আপনারা আপডেটেড থাকবেন। জিও বাংলা আমাদের কুমোরটুলি সর্বজনীনের ব্যাপারে আরও অনেক নিউজ দেখাবে কিছুদিনের মধ্যে, সেই সবের সাথে আপডেটেড থাকবেন। চোখ রাখুন জিও বাংলা, দেখতে থাকুন জিও বাংলা। খুব জলদি আসছি নতুন একটা ক্লাব নিয়ে। ধন্যবাদ।